মনটা এখন কি আসলেই ভাবনার দিকে গতি, নাকি এখনও ঘর বাড়ির গতি রয়ে গেছে? মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করতে হয়, এইগুলো যদি প্রশ্ন করতে পারেন, যদি এখনও ঘরমুখী হয় নিজেকে নিজে শাসাতে পারেন, কি রে তুই এতদিন পর্যন্ত এখনও ঘরমুখী হয়ে আছিস? ঘর ছেড়েছিস মাত্র 10 দিনের জন্য, কেন তুই ঘরের দিকে তোমার মন? এইভাবে নিজেকে নিজে শাসাতে হয়। বুদ্ধ উপমাতে বলেন, বাঘকে খাঁচার ভিতর রাখলে, সোনার খাঁচার ভিতর রাখলেও, হীরের খাঁচার ভিতর রাখলেও, একেবারে সময় মতো উত্তম উত্তম আহার দিলেও, সে বাঘ সোনার খাঁচা হীরার খাঁচাতে রমিত হয় না। সেই সিংহ সোনার খাঁচা, লোহার খাঁচা বা হীরার খাঁচাতে কখনো রমিত হয় না। সেই রমিত হয় হিমালয় পর্বত এমন ঘোর জঙ্গলের মধ্যে, তার স্বাধীনতায়। ঠিক তদ্রূপভাবে একজন সাধক, তাকে যতই কিছু দিক না কেন, যতই ভরে দিক না কেন, যতই সম্পত্তি দিক না কেন, সেই সম্পত্তিতে সাধক কখনো রমিত হবে না। তিনি রমিত হবেন সাধনায়। যতক্ষণ পর্যন্ত এই চেতনা মনের মধ্যে উৎপন্ন না হবে, ততক্ষণ সাধনা কখনো পূর্ণ হয়ে ওঠে না। এই কারণে মাঝে মধ্যে প্রশ্ন করা উচিত, তাই জানা উচিত, নিজেকে নিজে প্রশ্ন করার জন্য, নিজেকে নিজে পরিবর্তন করার জন্য জানা উচিত। চোখ বন্ধ করে ভাবনা করলে ভাবনা হয় না, সেখানে বিতর্কও থাকতে হয়। বিতর্ক থাকলে বিচার হয়, বিতর্ক না থাকলে বিচার হয় না। বিতর্কটা আবার জ্ঞানমূলক নাকি অজ্ঞানমূলক? এখানে বিতর্কটা জ্ঞানমূলক হতে হবে, অজ্ঞানমূলক বিতর্ক হলে হবে না। এই কারণে এত দেশনা, 1 ঘন্টা যাবৎ দেশনা করার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা গোয়েঙ্কাজি ভাবনা করেছেন, সেখানে দেশনা আছে, হয়তো প্রবচন কিছু দেয়, কোনো দেশনা নেই। এখানে আপনাদেরকে দেশনা করি কেন, যাতে আপনার ভাবনায় যখন প্রশ্ন উত্তর উৎপন্ন হয়, প্রশ্ন উৎপন্ন হয়, নিজে নিজে উত্তর দিতে পারে। মাঝে মধ্যে এমন বলা উচিত উপালির মতো, ছয়জন রাজপুত্র তাদের গয়না গাতি সমস্ত সম্পত্তি উপালিকে দিয়ে বিদায় নিয়েছিলেন, তুই ঘরে ফিরে যা, এটা তোমাকে আমরা দান করলাম, তুই এটা নিয়ে তোমার সারা জীবন চলে যাবে, কোনো অসুবিধা হবে না, আমরা প্রব্রজে দেব। তারা দিয়েছে, হাতে নিয়েছে, পুত্রী বেঁধে নিয়েছে। জীবনে কখনো এইরূপ একত্র এত সোনা দানা, মাণিক্য মণি, মাণিক্য হীরা কখনো দেখেনি। রাজকুমারের মুকুতে দেখেছে, রাজকুমারের গায়ে দেখেছে, রাজকুমারের হাতে পায়ে দেখেছে, কোমরে দেখেছে, বুকে দেখেছে, কিন্তু কখনো নিজের বলে গুণাক্ষরেও মনে করেনি, এটা কখনো পাবো সেটাও চিন্তা করেনি। আর আজকে সমস্ত কিছু তার, 1 জন 2 জন নয় 6 জন রাজকুমারের সম্পত্তি তাদের আবরণ। চিন্তা করছেন, এত সম্পত্তি আমার, আমার 3-4 পুরুষ চলে যাবে, শেষ হবে না এত সম্পত্তি। পরক্ষণে চিন্তা করলেন, এই সম্পত্তিকে থুতু সম ফেলে রাজকুমাররা যদি যেতে পারে, তাদের তো ঘরের অভাব নেই। আমার তো ঘরের অভাব ছিল,
তারা গৃহী জীবনে থাকলেও জীবনে কখনো অভাব হবে না। তারা যদি ফেলে যেতে পারে, থুতু সমা ফেলে যেতে পারে, আমি কেন নিলাম তাদের এই থুতু সমা সম্পত্তিকে? কেন নিলাম উচ্ছিষ্ট সমা সম্পত্তিকে? কেন নিলাম? না না, এই সম্পত্তি আমায় সুখ দেবে না। তারা যতই আমাকে দান করুক না কেন, আমি যদি রাজ্যে ফিরে যাই, সাক্ষ্যকুলেরা মনে করবে আমি তাদেরকে মেরে এই সম্পত্তিগুলো নিয়েছি, অতএব আমার জীবনও রাখবে না। সম্পত্তি ভুক্ত দূরেই থাক, আর তারা যদি নাইও মারে, এই সম্পত্তি দিয়ে আমি কী বা করব? আগের যেই যতটুকু পেতে ভাত খেয়েছি ততটুকুই খাবো, এর চাইতে বেশি খেতে পারবো না। যতই স্বাদের খাক না কেন, পেটের বাইরে খাওয়া সম্ভব নয়, অতএব এই সম্পত্তি আমার প্রয়োজন নেই। তারা ফেলে দিতে পারে, আমি কেন পারবো না? আমিও পারবো। জীবনে কখনো এই সম্পত্তি আমি দেখিনি, জীবনে কখনো এই সম্পত্তির অধিকারী হব ভাবিনি, জীবনে কখনো কল্পনাও করিনি, অতএব ক্ষণিক সময়ের জন্য কেন আমি কল্পনায় বিভোর হব? না, এই বলে গাছের মধ্যে পুতলি বেঁধে সম্পত্তির দিকে তাকিয়ে বললেন, এই সম্পত্তি আমাকে দান করেছে রাজকুমাররা, আমি দান করছি বনে জঙ্গলে যারা আসে, কেউ যদি পায়, কেউ যদি এখানে আসে নিজের ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন। এই বলে তিনিও রাজকুমার যেদিকে গেলেন সেদিকে পিছু পিছু ছুটলেন। এই কথাগুলো বলছি কেন, মাঝে মধ্যে ভাবার জন্য। রাজকুমাররা যদি ত্যাগ করে যেতে পারে চিরদিনের জন্য, আমি মাত্র 10 দিন, তবু ছাড়তে পারি না। এখানে অনেক আছে নাতি বাবনা করে, আমি জানি নাতি বাবনা করে, নাতিন বাবনা করে, আমি জানি। এই কারণে গ্রামে ভাবনা করা উচিত নয়, আত্মীয় স্বজন যেখানে আছে সেখানে ভাবনা করা উচিত নয়, সেবা শুশ্রূষার সুযোগ পাওয়ার জন্য উচিত নয়। সেবা কি কম দিচ্ছে ছেলে মেয়েরা, ঘরের বউরা এখানে সেবা দিচ্ছে? যেখানে ভাবনা হয় সেখানে কোন কোন মানুষ সেবা দেয় না? ঘরের বউজি সবাই, ছেলে মেয়ে সবাই সেবা দেয়, তাহলে আমার আবার বাড়তি লাগে কেন? কেন আমি বাড়তি কথা চিন্তা করব? বিনাজুরি বাসি ভাবনা করা উচিত যেখানে আত্মীয় স্বজন নেই সেখানে গিয়ে, কারণ নাতি পুতি মেয়ে মেয়ের জামাই অথবা বউজি আসবে, অমা কেন আসুন, কেন লাগে দে তোমাতুন, ইন লাগিব না, ইন লাগিব না, তাতি হবে দাদু দাদু ঠাকুর ঠাকুর। এইগুলো আপনাদের বিরাট একটা বাধা বন্ধন, মাঝে মাঝে চিন্তা করা উচিত। সিদ্ধার্থ, সিদ্ধার্থের যখন সন্তান হয়েছে শুনেছে, সাথে সাথে সিদ্ধার্থের মনের মধ্যে আনন্দ সঞ্চারিত হয়েছিল, আমার সন্তান হয়েছে, আমি পুত্রের বাবা হয়েছি। পরক্ষণে চিন্তা করেছেন, না এটা আনন্দের বিষয় নয়, নিরানন্দের বিষয়। এই যে আমার বাধা, এইটা হচ্ছে আমার রাহু, এটাই বন্ধন। এই বন্ধন যাতে দৃঢ় না হয়, দৃঢ় না হবার আগেই আমি চলে যাব। চলে গেছেন, এইগুলো ভাবনা করা উচিত, মাঝে মধ্যে ভাবনাকারীদেরকে এইগুলো ভাবনা করা উচিত। আপনাদেরকে গল্পগুলো বলার কারণ হচ্ছে এইগুলো, যাতে আপনারা ভাবিত হন, মাঝে মধ্যে তুলনা করে নিজের সাথে তুলনা করেন। একজন ভিক্ষু একটা গুহার মধ্যে 20 বছর পর্যন্ত অবস্থান করছেন, 20 বছর 20 বছর, 1 বছর 2 বছর বা 20 বছর অবস্থান করছেন। একদিন আরেকজন ভিক্ষু অতিথি আসলেন, অতিথি এসে
এসে তিনি সবগুলো ঘুরে ঘুরে দেখলেন। এসে ভান্তে, যিনি ভান্তে থাকেন তাকে এসে বলেন, ভান্তে আপনার গুহাটি তো খুব সুন্দর, আপনার গুহার মধ্যে এত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, সবগুলো গল্প, ছবিগুলো সবগুলো গল্প, এত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। বাহ ভান্তে, এদিকে 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 দেখলাম, এই এই ছবি, এই ছবি। ও তাই নাকি, তাই নাকি? ভান্তে জিজ্ঞেস করছি, তাই নাকি? ভান্তে আপনি জানেন না? না আমি জানি না, এখানে ছবি আঁকা আছে আপনি জানেন না? না জানি না। আপনি কত বছর আছেন এখানে? ২০ বছর। ২০ বছর হয়েছে কখনো উপরের দিকে তাকায় দেখিনি, উপরের দিকে তাকায় দেখিনি, ২০ বছর হয়েছে সেই গুহাতে, দেওয়াল দিকে তাকায় দেখেনি। কি সংযত, কি সংযত চিন্তা করেন। এক ভিক্ষু মা বাবাকে ফেলে, যেহেতু সম্পত্তি বিরাট সম্পত্তির অধিকারী ছিল, মা বাবাকে রেখে সে চলে গেল প্রব্রজ জীবনে। তার মামা, মামাও প্রব্রজিত। একদিন গ্রামে মামা আসলেন, অর্থাৎ ভাই আসলেন, বোন ভাইকে বললেন, ভাই আমার ছেলে প্রব্রজিত হয়েছে, একটিবারও আসেনি, একটিবার যদি আসতো একটু করে দেখতাম, আমি তো আর বাড়িতে কাপড় ছেড়ে আসার জন্য বলছি না, একটু করে দেখতাম। সেই মামা গিয়ে ভাগিনীকে বলল, ভাগিনী তোমার মা এই কথা বলেছে, তুমি একটু যাও গিয়ে একটু ঘুরে আসো, একটু দেখ, মুখ দেখিয়ে আসো। আসলেন সকালবেলা, তাদের ঘরে পিণ্ডাচরণ করে, পিণ্ডাচরণ করে আসলেন, এসে খেয়ে আবার চলে গেলেন। কতদিন পরে ওই মামা আবার আসছে, বোনের সাথে যখন সাক্ষাৎ হলো, বোন জিজ্ঞেস করছে, কই আমার সন্তান তো আসেনি, কেন? আমি তো বলছিলাম আসছিল তো, তুমি নাকি ছয়ও দান করলে, কাপড়ও দান করলে, তাই নাকি? আমার সন্তান আসছে আমি জানি না, কারণ দীর্ঘদিন হয়েছে তো, সন্তান তো অনেক বড় হয়ে গেছে, মা তো বুড়ো, পরিচয় দেয়নি, পরিচয় দেয়নি। ও প্রব্রজ জীবন মোহনীয়তা, আমার ছেলেকে প্রব্রজ জীবনের মোহনীয়তা পেয়েছে, সাধু সাধু সাধু। প্রতিটি মায়ের গর্ভে এইরূপ সন্তান জন্মলাভ করুক, মা বলছে। দেখেন পরিচয় দেয়নি কেন? পরিচয় দিলে মা কান্না করবে, পরিচয় দিলে মা ভালোবাসা দেখাবে, মায়া দেখাবে, সেই কারণে, সেই কারণে। কুলেসু আনানুগিদ্য, কুলের প্রতি আসক্তিহীন, মাঝে মধ্যে এইগুলো ভাবতে হয়, এইগুলো চিন্তা করতে হয়। এইগুলো চিন্তা করলে বিতর্ক, একে বলে বিতর্ক, তারা যদি পারে আমি ১০ দিনের জন্য কেন পারবো না? ১০টি দিন ঘরের দিকে মন মুখী না করে কেন পারবো না? অনেকে বলে বানতে এত মরণ না ভরে, কিন্তু নাতিকে ছাড়ে না, মুখের কথা খুব সুন্দর কিন্তু ছাড়তে তো পারে না, ১০টি দিনের জন্য নাতিকে ছাড়তে পারে না। এইগুলোকে ছাড়তে হয়, অনেক সময় একগুয়েমি করতে হয়, একঘেয়েমি করতে হয়। ছেলে প্রব্রজিত হয়েছে না, মা প্রব্রজিত হয়েছে খুব ছোট্ট কালে ছেলেকে রেখে, ছেলে খুব ছোট্ট ছিল, যখন বড় হয়েছে খেলা খেলতে জানে, সবাই খেলা খেলে, খেলে খেলতে খেলতে বলে, সময় হলে বলে, ওই তোমরা খেল আমি একটু দুধ খাবো, দুধ খেয়ে আসি মা থেকে, সবাই বলে, কিন্তু সে তো মা দেখেনি, কিন্তু সবাই দুধ খেতে যায়, আমার তো মা নাই, বাবাকে গিয়ে বলে, বাবা আমার মা কোথায়, সবাই দুধ খেতে যায় আমি খেতে পারি না কেন?
বলছে, বাবা তোমার মা মহৎ কাজ করতে গেছে। কি কাজ? তোমার মা প্রব্রজিত হয়েছে, তোমার মা প্রব্রজিত হয়েছে, তাই নাকি? তাহলে আমি যাব। বাবা, যাবে আর একটু বড় হও, সেখানে প্রব্রজিত ছাড়া কেউ ডুবতে পারে না, কারণ ভিক্ষুনি সংগ্রামে কোনো পুরুষ ডুবতে পারে না। হ্যাঁ, ভিক্ষু হলে ধর্মোপদেশ দান করার জন্য ডুবতে পারে, অন্য সময় ডুবতে পারে না, ছোটো ছোটো সম্বন্ধে অবশ্যই ডুবতে পারে। তাই একটু যখন বড় হয়েছে, প্রতিদিন বলে বাবাকে, বাবা বলে তুমি আর একটু বড় হও, আর একটু বড় হও। বড় একটু যখন হয়েছে, বলে বাবা আমি তো বড় হয়েছি, আমাকে সমান করে দাও, আমি মাকে দেখব। ওই মায়ের নামটা তো আছে, কার মা? অমুকের মা, সমুকের মা। ওর নামটা কিন্তু রয়ে গেছে, অমুকের মা, ভিক্ষুনি অমুকের মা। হ্যাঁ, এখন সে গিয়ে খুঁজলেন ভিক্ষুনি অমুকের মা কোথায়, দেখিয়ে দিলেন। দেখে ছেলেকে দেখার সাথে সাথে অন্তরের মধ্যে মায়া জমল, মনে হচ্ছে এই মুহূর্তে ছেলেকে বুকে ধরে চুমু দিই, আদর করি। পরক্ষণে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি এগুলো করি তাহলে ছেলেও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তাকে ছাড়া থাকতে পারবো না। আমার এই মনের যে দয়া, মনের যে মায়া, মনের যে আসক্তি, এটাকে দূরীভূত করতে হবে জোর করে হলেও। যখন এসে মা মা করে ডাকলেন, এসে যখন মা মা করে ডাকলেন, কাছে আসলেন, বললে মা বললেন, এই এখানে কেউ মা নেই, এখানে মাও নেই, ছেলেও নেই, ব্রহ্মচর্য জীবন, ব্রহ্মচারী ব্রহ্মচারী, তুমি শ্রমণ হয়েছ, ব্রহ্মচর্য হয়েছ, আবার মা খুঁজত? মা যদি খুঁজো তুমি ঘরে যাও, ঘরের মধ্যে মা আছে, এখানে মা নেই, যাও যাও, তুমি যাও, যদি মা খুঁজো ঘরে যাও। ছেলে এত বুক বড়া আশা নিয়ে আসছে মায়ের কাছে, একটু মায়ের আদর পাবার জন্য। মা থেকে যখন এই কুতুকটি পেল, মনের দুঃখে চলে আসলেন, মা আমাকে ভালোবাসে না। যাকে আশ্রয় করার জন্য আমি আসছি, সে আমাকে আশ্রয় দিল না, জীবন কি নিরাশ্রয়? যদি নিরাশ্রয় হয় আমি গৃহে যাব কেন? আর গৃহে যাব না, প্রব্রজ্জ জীবন এটা, নিরাশ্রয় জীবন এটাই আমার থাকুক, কারো আশ্রয় আমার দরকার নাই। দেখেন, উল্টো তার আরেকটা ঘটনা, ছেলে প্রব্রজিত হয়েছে, মামার ঘর থেকে ছেলে প্রব্রজিত হয়েছে, মা যখন শুনলেন প্রব্রজিত হয়েছে, ছেলেকে খুঁজে খুঁজে বের করলেন, বের করে এখন সেও ভিক্ষুনি হয়েছে, ভিক্ষুনি হওয়া ছাড়া উপায় নাই, নাহলে তো দেখা সাক্ষাৎ করার সুযোগ নাই। ভিক্ষুনি হয়ে গেলেন, ছেলের কাছে গিয়ে বললেন, আমি তোমার মা, তোমাকে একটু আদর করি, আদর করি বলে, ছেলে তো ছোটো, বেশি বড় হয়নি, আদর করি বলে যখন ঝাঁপতে ধরতে গেল, এর আগে থেকেই ছেলে চিন্তা করছে, আমার মা যদি আমাকে ঝাঁপতে ধরে, মায়ের স্নেহ যদি পায়, মায়ের আদর যদি পায়, আমাকে আবারও গৃহে যেতে হবে, কারণ মায়ের এই আদর থেকে আমি বের হতে পারবো না। প্রব্রজিত হয়েছে নিজ ইচ্ছায়, মামা আমাকে, দাদু আমাকে অনুমতি দিয়েছে, আমার ইচ্ছায় যেহেতু হয়েছে, এটাই আমার সার্থক হওয়া চাই। যদি মাকে আমি প্রশ্রয় দিই, আসক্তিতে ভরে যাব। মা যখন ধরতে গেল, ছট করে পিছনে গেলেন, হ্যাঁ আপনি কেমন কেমন মাতা, কোন ছেলে আপনার, কই ছেলে কই, আমার কেউ নেই, আমার মাও নেই, বাবাও নেই, কেউ নেই, আমি প্রব্রজিত, আমি ব্রহ্মচারী, আমার কেউ নেই, কে বলছে আপনার পুত্র আমি,
অন্তর কিন্তু বলে এক্ষুনি মাকে জড়িয়ে ধরি, কিন্তু মুখে বলছে না ধরব না। সেখান থেকে আবার অরণ্যে চলে গেলেন ধ্যান করার জন্য। যার জন্য প্রভু যে আমার সেটাই যেন সার্থক হয়, পূর্ণতা পায়। মা চিন্তা করলেন, যেই ছেলেকে একটু বুকে পাবার জন্য আমি প্রব্রজিত হয়েছি, সেই ছেলে আমাকে এমন করে তুচ্ছ তাচ্ছিল্য করলো এত ভিক্ষু সঙ্গের মধ্যে। যেই ছেলেটিকে একটু বুকে পাবার জন্য আমি গিয়েছি, সেই ছেলে যদি এমন হয়, এই ছেলের প্রতি আমার আসক্তি থাকা উচিত নয়, এই ছেলের প্রতি আসক্তি থাকা উচিত নয়, আমি নিরাসক্ত হব। তিনিও অরণ্যে চলে গেলেন, তিনিও ধ্যান করলেন, উভয়ই অর্হত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এইগুলো মাঝে মধ্যে ভাবা উচিত, অষ্টশীল নেই কেন? এইগুলো ভাবিত করার জন্য অষ্টশীল নেওয়া মানে শুধু মন্ত্র বলা নয়। সপ্তাহে একদিন গৃহত্যাগ করে জীবনযাপন, প্রব্রজিত জীবন কেমন, সন্ন্যাস জীবন কেমন, এইগুলো ভাবিত করে তোলার জন্য। কখনো মনের মধ্যে আসেনি তাই না? অশ্বয় নিয়েছেন আর কি, ঘরে গিয়ে ঘুম যাচ্ছেন, এটা আমার ঘর, আমার সবগুলো আমার, মন থেকে একবারও যায় না। কিন্তু এনে মুখে বলে দৌড়া, অনিত্য অনিত্য অনিত্য, দুঃখ 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 দুঃখ, কিছু না কিছু না কিছু বলে, কিন্তু বুকে ধরে রাখে তাই না? মুখে বলে কিছু নাই কিছু নাই কিছু নাই, কিন্তু বুকে ধরে রাখে। আমরা সবাই নকলিস্ট, নকল করতে আমরা পটু, আপনি আমি সবাই নকল করতে পটু। যতক্ষণ আপনার আমার নকলটা থাকবে ততক্ষণ কেউ আমরা মুক্তি হতে পারবো না। মাঝে মধ্যে এমন নকলিস্ট হবেন, নকল যতদিন থাকবে ততদিন মুক্তি পাবো না। এখনই বলছি আবার, যদি মাঝে মধ্যে নকলিস্ট, এমন নকলিস্ট হবেন সেরা নকলিস্ট, সেরা নকলিস্ট। কি নকলিস্ট? মন চায় কিন্তু তারপরেও যাব না, মন চায় এমন করতে তারপরেও করব না, আমার ব্রহ্মচর্য জীবনটাকেই আগে সঠিকভাবে আমি সঠিক পথে যাব, এটাই আগে এটাকে বাস্তবায়ন করুন। মন চাই বলে আমি করবো এটা নয়, মন কত কিছু চায়, চোখে যা দেখি তা কিছু পেতে চায়, সুন্দর কিছু দেখলে সেটাকে পেতে চায়, অনধিকার চর্চা করতে চায় এই মন। অথচ অধিকার নেই, কিন্তু সে অধিকার না থাকলেও জোর করে অধিকার লাভ করতে চায় এই মন। এই কারণে মন যা চাইবে তা আমি পাবো, সেটা আমি নেব এটা নয়, যদি সেটা খারাপ হয় ইচ্ছা করলেও নেব না। আমার মনে লোভ আছে, তাতে কি লোভ আছে? ভিতরে লোভ আছে, ভিতরে লোভ তাই থেকে যাক, ভিতরে ভিতরে লুপ্ত হয়ে যাক, লোভটা ভিতরে ভিতরে লুপ্ত হয়ে যাক, বাইরে আর বের না হোক। আমার দেশ আছে, হিংসা আছে, ভিতরে ভিতরে লুপ্ত হয়ে যাক, বাইরে প্রকাশিত না হোক। মোহ আছে, মোহকে প্রশ্রয় দেব না, এইভাবে ভাবতে হয়। গল্প প্রায় সময় বলি না, চোর রাজার ঘরে চুরি করতে গেছে, চোর রাজার ঘরে চুরি করতে গেছে। এখন রাজ রানী দুজনে গল্প করছে, তাদের একমাত্র মেয়েকে নিয়ে চিন্তা করছে, আমাদের অভাব অনাতন কিছু নেই, আমার মেয়ের জন্য একজন উপযুক্ত স্বামী পেলে ভালো হয়, সেই স্বামীটা যদি সন্ন্যাসী হয় খুব ভালো হয়, সন্ন্যাসী, কারণ সন্ন্যাসীরা তারা শান্ত ধান্ত, আমার মেয়েকে কখনো দুঃখ দেবে না, কষ্ট দেবে না, মারবে না, সন্ন্যাসীরা মৈত্রীতে পরিপূর্ণ, অতএব আমার মেয়েকে মারবে না, আমাদের ধন সম্পত্তির
এরকম বড় কোনো সম্পত্তিশালী কোনো পুত্রের প্রয়োজন নেই, কোনো জামাতার প্রয়োজন নেই, ধনের অভাব নেই। একজন শুধু ভালো জামা চায়, জামাই চায়। সন্ন্যাসী হলে ভালো হয়, সন্ন্যাসীকে ত্যাগ, গৃহ ত্যাগ করে তাকে প্রব্য, তাকে তার সাথে যদি আমার মেয়ে পণ্যের সূত্র আবদ্ধ করতে পারে সেটাই আমাদের সার্থক হবে। চোর চুরি করতে গিয়ে সে কথাটা শুনলেন, চিন্তা করলেন, এত কষ্ট করে চুরি করে লাভ কি? চুরি করলে আর কতটুকু চুরি করতে পারবো? আমি যদি নকল সাজি, সন্ন্যাসী সাজি, তাইলে তো আমাকে দেখলে তারা এখন গৃহ ত্যাগ করার, এই সন্ন্যাস ত্যাগ করে তার মেয়েকে বিয়ে করার জন্য জোর করবে। মেয়েকে বিয়ে করলে তো সবগুলোই পাবো, আর কিছুই লাগবে না। তাই চিন্তা করলে আর চুরি করব না। এবার রাজ প্রাঙ্গণে উদ্যানে গিয়ে এখন গাছের নিচে বসে পড়লেন সোজা করে। চুরে এখন সাধু সেজেছে, চুরে সাধু সেজেছে। দেখেন চুরে সাধু সেজেছে। সকাল যখন হলো, রাজা সকাল প্রাতঃভ্রমণে বের হলেন, দেখলেন সন্ন্যাসী একজন বসে আছে, একেবারে সোজা হয়ে দৃষ্টি রয়ে বসে আছে। রাজা চিন্তা করলেন, কালকে আমরা আলোচনা করছি, আজকেই পাচ্ছি, ও আমাদের মেয়ের কত সৌভাগ্য। তাড়াতাড়ি গিয়ে একেবারে লম্বা অষ্টাঙ্গ প্রণাম করলেন, লম্বা শুয়ে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, সন্ন্যাস বর, আপনি অনেক অনেক পুণ্যবান, আপনাকে দেখে মনে হয় অনেক বছর আপনি সন্ন্যাস ধর্ম পালন করছেন, অনেক পুণ্য করলেন। এবার সন্ন্যাস ধর্ম ছেড়ে আমার মেয়েকে গ্রহণ করেন না, আমার মেয়েকে বিয়ে করেন, আমাদের কোনো কিচ্ছু লাগে না, একজন ভালো একজন মেয়ের জামাই চাই, আপনি আমাকে না করবেন না। আমরা কালকেই আলোচনা করেছি, কালকেই আলোচনা করেছি আমার স্ত্রীর সাথে, রানীর সাথে আলোচনা করেছি, আজকেই দেখা পেলাম, আপনি আমাকে না বলবেন না, অনেক পুণ্য করেছেন আপনি, আবারও বৃদ্ধকালে আসবেন আর কি, অসুবিধা কি? কিন্তু এখন আমার মেয়েকে, আমার মেয়ের পানি গ্রহণ করুন। পানি বুঝেন? পানি হাত, প আকার মদ্দিন্নান রসাইকার পানি, এই অর্থ হাত। এখন চুরে চিন্তা করলেন, আমি তো নকল করছি, নকল যদি এত মূল্যবান হয় আসল সন্ন্যাসী হলে কেমন হয়? তখন চিন্তা করে, না না, আমি আর নকল হব না, আমি আসল হব। তখন রাজাকে বললেন, মহারাজ আসলে আমি সন্ন্যাসী নয়। হ্যাঁ কি বলেন? আমি বিশ্বাস করি না। না মহারাজ, আমি সন্ন্যাসী নয়, আর সন্ন্যাসী হোক বা নাই হোক আপনি আমার মেয়েকে বিয়ে করেন। মহারাজ, না না, আমি চুরি করতে গিয়েছিলাম আপনার প্রাসাদে, আপনাদের আলোচনা শুনেই আমি নকল সাজছিলাম, এখন দেখি নকল যদি এত গুরুত্ব পায় আসল হলে কত গুরুত্ব পাবো, তাই আমি জীবনে চিন্তা করছি এখন আসল সন্ন্যাসী হব, আপনার মেয়ের পানি গ্রহণ করতে পারবো না, আমি আর সংসারী হব না। সন্ন্যাসী হবার জন্য চলে গেলেন। এই কারণে মাঝে মধ্যে এইভাবে জ্ঞান তো নকল করলে মন্দ নয়, বুঝেছেন? জ্ঞান তো নকল করুন বাবুন না, বারে বান্তেরা এরকম কেমন করে বসে থাকে, আমি তো পারি না, বানতে পারলে আমি পারবো না কেন? সারিপুত্র বানতে তারা যদি এত ত্যাগ, এত কিছু ছেড়ে যেতে পারে, আমি কেন 10 দিনের জন্য পারবো না? এই কথাগুলো যেগুলো বললাম এগুলো ভাবুন, আমি কেন পারবো না, কেন আমি কথা বলবো?
তারা যদি কথা না বলে থাকতে পারে আমি কেন কথা বলব? ভাবুন, এইগুলো ভাবলে, এইগুলো কল্পনা করলে আপনার মনের মধ্যে শক্তি চলে আসবে। মনের মধ্যে শক্তি, এভাবে শক্তি চলে আসে। দেখবেন তখন যখন আপনার মনের মধ্যে আর নাতিপুতির প্রতি কোনো আর আসক্তি নেই, তাৎক্ষণিকভাবে নাতিপুতির প্রতি আর আসক্তি নেই, ঘরের প্রতি আসক্তি নেই, কোনো কিছুর প্রতি আসক্তি যখন নেই, আপনি দেখবেন আসক্তি না থাকলে, আসক্তি থাকলেও আপনি যখন এবার ভাবছেন তখন এই মুহূর্তে আসক্তিটা কাছে আসতে পারছে না, দেখবেন আপনি সোজা হয়ে গেছেন, ধীরে স্থির হয়ে গেছেন, তখন আপনি দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে, শরীর হালকা হয়ে গেছে। অর্থাৎ আপনি ভেবেছেন সাথে সাথে ফল পাচ্ছেন, ভেবেছেন সাথে সাথে ফল পাচ্ছেন, এইভাবে হলে শীল পূর্ণ হয়ে যায়। বুঝেছেন? শীল পূর্ণ হয়ে যায়, শান্ত চিত্তস্য বিক্ষুণো অমানসী রাত্রি অমানসী, আমার বলে গেছি এখন গাথাটা, কালকে বানতে বলেছিল এই গাথাটা। হ্যাঁ, তো যে শান্ত শান্ত চিত্ত, এবং তিনি শান্ত চিত্তের মধ্যে রমিত রমিত হয়ে আছে, এরকম ভিক্ষু যারা সমাধিষ্ঠ লাভ করে, শীল সম্পন্ন হলেই সমাধিষ্ঠ লাভ হয়। যখনই আপনি এগুলো চিন্তা করেন আপনি পরিপূর্ণ শীলবান হয়ে যায় তখন, কারণ ঘরের প্রতি কোনো টান নেই, আপনার কোনো জাতি স্বজনের প্রতি টান নেই, আসক্তি নেই, নাতিপুতির প্রতি আসক্তি নেই, ছেলের বউর প্রতি, মেয়ের প্রতি, ছেলের প্রতি টান নেই, তখন আপনার শীলপূর্ণতা হয়ে যায়, শীলপূর্ণতা হয়ে যায়, তখন একেবারে ধীর স্থির হয়ে যায়। এই এইভাবে যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ বলা যাবে শীল বিশুদ্ধি। বুঝেছেন? শীল বিশুদ্ধি, একে প্রজ্ঞাভূমি বলে, কি ভূমি? প্রজ্ঞাভূমি, শীল বিশুদ্ধি। এই শীল বিশুদ্ধি হলে, সেদিন বলেছিলাম সমাধি কাকে বলে, বলেছিলাম না? হ্যাঁ, শীল বিশুদ্ধ হলে চিত্ত বিশুদ্ধি হয়, অর্থাৎ সমাধিষ্ঠ হলে চিত্ত বিশুদ্ধি হয়। এই শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি হচ্ছে প্রজ্ঞাভূমি। ভূমি মানে কি? মাটি, মাটি যেখানে দাঁড়িয়ে মানুষ কর্ম সম্পাদন করে, যেখানে দাঁড়িয়ে মানুষ কর্ম সম্পাদন করে, সেই কারণে বুদ্ধ বলছেন, কাকে? দেবতার প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেবতা বলছে, অন্তর্যতা বহির্যতা যতায় যতিতা পজা তং তঙ্গোতম পুচ্ছামি কো ইমং বিজতয়ে যতন্তি। বুদ্ধ উত্তরে কি বলছেন? শীলে পতিথায় নরোসপঞ্ঞো চিত্তং পঞ্ঞঞ্চ ভাবয়ং আতাপি নিপকো ভিক্ষু সো ইমং বিজতয়ে যতন্তি। ভিতরেও জট, বাইরেও জট, যথাই যতিত হয়ে থাকে, তাং তাং গৌতম পুচ্ছামি, গৌতম আপনাকে সেই সেই সমস্ত কিছু প্রশ্ন করছি, কো ইমাং বিজতয়ে যতন্তি, এই যতাকে কিভাবে বিজতিত করা যায়, এই যতকে কিভাবে খোলা যায়। তাই বুদ্ধ শুরুতেই বলছে, শীলে পাতিথায়া নারো সাপাইয়ো, প্রাজ্ঞ ভিক্ষুগণ, প্রাজ্ঞ ব্যক্তিগণ, নারো অথ মানুষ,
প্রাজ্ঞ মনুষ্যগণ শিলের মধ্যে শিলে ভূমিতে দাঁড়ায়, প্রতিষ্ঠায় মানে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে দাঁড়ানো, শিলের মধ্যে দাঁড়ায়। দেখেন এই শিলের মধ্যে দাঁড়ায়, দাঁড়িয়ে চিত্তাং পাঞ্জাঞ্চ ভাবায়ং, প্রজ্ঞার দ্বারা চিত্তকে ভাবিত করে, এই প্রজ্ঞার দ্বারা চিত্তকে ভাবিত করে। এখন যদি এই কথা বলি, এই প্রজ্ঞা ভাবনার মধ্যে প্রজ্ঞা স্তর তিন ধরনের হয়, কি সংজ্ঞা বিজ্ঞান প্রজ্ঞা, একে বইয়ের ভাষা বলে সংজানানা বিজানানা পাজানানা, সংজ্ঞা বিজ্ঞান প্রজ্ঞা, মোটামুটি ছোটোখাটো বলে আর কি। অনেক সময় সংজানানা বিজানানা প্রজানানা বলে বোঝা যায় না, হ্যাঁ একেবারে সংজ্ঞা বিজ্ঞান প্রজ্ঞা বললে স্পষ্ট করে বোঝা যায় না, হ্যাঁ। তাহলে সংজ্ঞা, সংজ্ঞাটা কীরূপ, অর্থাৎ এটা জ্ঞানের তারতম্যতার বাক করেছে এখানে, জ্ঞানের তারতম্যতা। জ্ঞান না থাকলে জ্ঞানী হয় না, জ্ঞান না থাকলে জ্ঞানী হয় না। দেখেন জ্ঞান চর্চা না করলে জ্ঞানী হয় না, এই কারণে অন্ততপক্ষে ন্যূনতম পক্ষে জ্ঞানী হবার মতো সেই জ্ঞানটা থাকতে হয়। এই জ্ঞানী হবার জন্য আগেই বুঝতে হবে কিরূপ, যখন বসি নিঃশ্বাস টানছি ফেলছি টানছি ফেলছি, এটাকে বুঝতে হয় মনটা এখানে আছে নাকি বাইরে আছে। অনেক উপাসিকাকে জিজ্ঞেস করলে বানতে আর মন কোনো মিকে ন যায়, মন এড়ে থাকে, মন যদি এড়ে থাকে তাহলে তো কথা কইবার কথা নয়, এনে উঠিলে ফুসু 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 করে কথা হয়, মন এড়ে থাকলে কেন কথা হইব না, হতে মন আত্মে করার ন যায়, কিন্তু নাতির তুয়ায় এটা খানা দিলে খানা শাড়ি শাড়ি শাড়ির আঁচলের মধ্যে বাঁধিয়ে রাখে, নাতি বাবনা করে হঁতে আন নাতি আইবু হঁতে আন নাতি আইবু, নাতি বাবনা করে, নাতি দূরের তুন দেখে থাকু থাকু সাইরে গিয়ে দূরের তুন দূর দিয়ে থাকু আনলে কি রাখি হ, এখন খুলের এখন থাকু খুলি বলাই নয় নাতি করতে কেন আমি খুলির, এখন গরলে ফেটন ভরিও হয় ইউন আবার রাখে অনারা ফুয়াশাল্লাই আর আড়ে দিলে আমি রাখি দিই, কারণ আমি এখন বাবনার কোর্স অফ ট্রেনিং মধ্যে নাই, অনারা ট্রেনিংও তাসন অনারা তো এইভাবে দেওয়ান উচিত নয়, অনারা কতক্ষণ মালিক হইতে পারেন না, যতক্ষণ বই নেখন ততক্ষণ অনারা মালিক, বইটার তুন উড়ন উড়ন সাথে সাথে অনারার মালিকত্ব নাই, আর ইউন অনারা খান্য পারিবেন লইন্য পারিবেন খনিকারে দিন্য পারিবেন আর মালিকত্ব নাই, ভালোবাসন ভালো খনিকের স্নেহকরণ ভালো, কিন্তু আসক্তি হন ভালো নয়। এই কারণে ধর্মতা আরও পালন করি, গুড়ো ফুয়াশা আইলে আরও চকলেট রাখি দিবালে রাখি, যদিও বান্তারে দিন ভারে আরও দিবালে রাখি, খেলে জানান না আয় যদি চকলেট দিয়ে ফুয়াই নাইবু কেমত, চকলেট নদিলে আইতো নো, মাঝে বিস্কুট দিলে আইবু কেমত, বিস্কুট নদিলে আইতো নো, আদর করলে আইবু আদর নগলে আইতো নো, তাহলে মাঝে মধ্যে আদর গরিব চকলেট দিয়ে বিস্কুট দিয়ে আইবারলে কেমত, হ্যাঁ কেমন নয় নাই কৃষিকে ইউমিতারে, লক্ষ্য আলাদা আমার লক্ষ্যটা আলাদা, যদি এইভাবে দেই একজন বিক্ষোভাবে দিলে কুলদূষক হয়, হ্যাঁ হ্যাঁ পাপ হয়, এগুলো পাপ হয় এগুলো পাপ হয়,
কিন্তু আমার চিন্তা চেতনার কারণে পাপ হব না। কেন? তার সাথে বন্ধুত্ব করি আমি তাকে ধর্মদান করার জন্য। আমার সেখানে তাকে দেওয়ার পিছনে কোনো কিছু নেই, আকাঙ্ক্ষা নেই। ছোট্ট বাচ্চাকে দিলে কোন আকাঙ্ক্ষা কুলদোষ কখন হয়? ছোট্ট বাচ্চাকে দিলে মা চিন্তা করবে বানতে তার পরে খুব ভালোবাসে দেয়। অতএব বানতে রে বালা মন্দ আর বোধ কিছু দিও, খারাপ বানতে আর পরে ভালোবাসো তো অতাল্লাই। এই কামনা করে যদি কোনো ভিক্ষু দেয় তখন কুলদূষক হয়, কুলদূষক হয় তখন। এটার বাপ আর দেন না হওয়ার, এটার পর যদি একখানা সাই আদর করি বাপ দেখতে দিব। এইভাবে যদি কোনো বানতে দেয় কুলদূষক হয়। কিন্তু সুদূর পরাহ চিন্তা করে, চিন্তা করে এই ছেলেকে আমি যদি চকলেট দিই সে বিহারে আসবে, আদর দিই বিহারে আসবে, অতএব তাকে আমি কিছু শিখাতে পারব। আর এই কারণে এখন বান্তে এই বাবা আদর করে, এই কারণে বান্তেদেরকে দিলে বন্দনা বান্তে, বন্দনা বান্তে করে না ছেলেরা? হ্যাঁ, এগুলো শিখা শেখানোর জন্য। তাহলে জ্ঞানের মধ্যে প্রভেদ ভাগ আছে। এই মুহূর্তে আপনারা ট্রেনিংয়ের মধ্যে আছে, ট্রেনিংয়ের মধ্যে আছেন আপনারা, এইগুলো করতে পারেন না, ট্রেনিংয়ের বাইরে যেতে পারেন না। ট্রেনিংয়ের একটা ল আছে, একটা আইন আছে, ট্রেনিংয়ের একটা নিয়মানুবর্তিতা আছে, ডিসিপ্লিন আছে, এইগুলো রক্ষা করতে হয়। নাইলে শীল পূর্ণ হবে না। ভূমিতে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আমরা বলি না আপন পায়ে দাঁড়াও, নিজ পায়ে দাঁড়াও বলি না, নিজ চরকায় তেল দাও বলি না। হ্যাঁ, আপন পায়ে দাঁড়াও মানে তুমি প্রতিষ্ঠিত হও, তুমি প্রতিষ্ঠিত হও। বাবার বাদ খেয়ে বাবাকে নিয়ে, বাবা আমার বাবা অমুক, আমার বাবা সমুক বলে তুমি অহংকার করো না। নিজে প্রতিষ্ঠিত হয়ে অহংকার করো। বাবাকে শক্তি নিয়ে, বাবার বৃত্তি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো। এরকম আছে না অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে না, বাবার আশায় আশায় ছেলে মেয়ে কেউ মানুষ হতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। যখন বাবা ছিল, মা ছিল, অভাব অনতন কিছু ছিল না, দাপট ছিল, মা বাবা মারা গেছে, সম্পত্তিও নষ্ট হয়ে গেছে। কেন? নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি, তার মানে প্রতিষ্ঠিত হতে পারেনি। ঠিক এইভাবেই বুদ্ধ বলছেন তুমি শিলে প্রতিষ্ঠিত হও, আগে আগে শিলের শিলের ভূমিতে দাঁড়াও, নিজের পায়ে নিজে দাঁড়াও। অপরের দ্বারা দাঁড়াতে পারে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়। অপরে শুধু আপনাকে শিখাবে কেমন করে দাঁড়াতে হয়, কিন্তু দাঁড়াতে আপনাকে নিজেকেই দাঁড়াতে হবে, দাঁড়ানোর জন্য নিজেকেই প্রচেষ্টা করতে হবে। এই শীলে পাতিথায়া নারো সাপাইয়ো সপ্রজ্ঞা। তাহলে প্রজ্ঞা কয় প্রকার বললাম? তিন প্রকার। সাধারণত প্রজ্ঞা দুই প্রকার, লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা। লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা। প্রজ্ঞাস্তর হলে তিন প্রকার হয়ে যায় তখন, সংজ্ঞা, বিজ্ঞান, প্রজ্ঞা। সংজ্ঞা, এই প্রথমে নিঃশ্বাস টানছি ফেলছি, টানছি ফেলছি, এই টানছি ফেলছি এখানে সংজ্ঞায়িত করা। কোথায়? নাকের ছিদ্রের মধ্যে সংজ্ঞায়িত করা। টানলে টানছি এটা সংজ্ঞায়িত করা, ফেললে ফেলছি সংজ্ঞায়িত করা। কেউ কেউ বলে তুলির ফেলির, এত বছর ধ্যান করে ধ্যান কেন্দ্রিকে গরম দে, তুলির ফেলির খন দেরি, উডের ফরের খন দেরি, ও বানরে খনে শিখে অনেক শিখে ইন্দেরি, শিখনের দোষ।
অনেশিকায়নদেরই, এখনও পরিবর্তন করতে পারেনি। তার মানে সংজ্ঞায়িত করার শক্তিটাও নাই। তার কেমন কেমন করে হবে সংজ্ঞায়িত? কি অফল না ও দশনা, এই ফল না দশনা করার জন্য জানতে হয়, চিনতে হয়। এই চিনার উপায় তা হচ্ছে সংজ্ঞা। কি উপায়? চিনার উপায় ধ্যান করছি, কোন আলম্বনকে নিয়ে ধ্যান করছি তাও চিনতে হয়। এই চিনার উপায় হচ্ছে এটা সংজ্ঞা। এই সংজ্ঞায়িতই করতে না পারলে কেমন করে ধ্যান করবে? নিঃশ্বাস টানছি, টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। আবার কি করে মাঝে মধ্যে মনটা ঘুরে, আর এখানে টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি, না এখানে মুখের সংস্কার তা আছে, টানছি ছাড়ছি, কিন্তু ওই ভাবে দেখে অনেক সময় খাবার সময় এইভাবে দেখে খাই, এভাবে খাই, আবার এভাবে দেখে, এভাবে দেখে, এভাবে খেতে পারে না। কেন? আহারের সংজ্ঞা নিয়ে খেতে হয়। যখন খাবেন তখন শুধু আহারের সংজ্ঞা, অন্যদিকে নয়। আহারের মধ্যে মন দিয়ে খেতে হয়, এটা আহার। এটাও করতে পারে না, তাহলে কেমন হবে সংযাদনা? সংযাদনা যদি না হয় তাহলে বিজাননা কেমন করে হবে? উপমা দিচ্ছে, সংযাদনা উপমা দিচ্ছে। একটা পয়সা পেয়েছে ছোট্ট বাচ্চারা, ঘুরে ঘুরে খেলা করার সময় একটা পয়সা পেয়েছে, সোনার পয়সা। একটা যখন পয়সা পেয়েছে, সেটা বলে এই পয়সা, পয়সা পেয়েছি, পয়সা পেয়েছি, পয়সা পেয়েছি, খুশি হয়ে গেল, পয়সা পেয়েছি। এখন পয়সা পেয়েছে, পয়সা দিয়ে কি করতে হয় ছোট্ট বাচ্চারা জানে না, যেহেতু তারা পয়সা দিয়ে কখনো কিনেনি। পয়সা দিয়ে কি করতে হয় তারা জানে না, তাই তারা পয়সা নিয়ে, পয়সা নিতে নিতে তাদের চেতে বড় তাদেরকে দেখালেন, দাদা দেখেন পয়সা পেয়েছি, পয়সা পেয়েছি। দাদা যখন পেলেন, দেখি দেখি দেখি, ও পয়সা, দাদা চিন্তা করলেন এটা দিয়ে দোকানে গেলে তো অন্ততপক্ষে চকলেট দুইটা পাবো। সে পয়সাকে তখন পয়সার হিসাবকে দেখেছে, এটা যদি এক টাকার পয়সা হয়, পাঁচ টাকার পয়সা হয়, চকলেট একটা পাবো, ভালো ভালো মানের একটা চকলেট পাবো। চিন্তা করছে বিস্কুট দুইটা পাবো, সে চিন্তা করছে। তাহলে যিনি আগে পেয়েছে তিনি সেটাও চিন্তা করতে পারছে না, শুধু পয়সা রূপে সংজ্ঞায়িত করতে পেরেছে। আর ওই ছেলেটি এখন জানে, পয়সাই তো জানে, তারই সাথে জানে এই পয়সাটা কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, কোথায় ব্যবহার হয়? এটা দোকানে দিলে দোকান থেকে কিছু পাওয়া যাবে, এভাবে। এখন যখন একজন এইটা যখন তারা এই পয়সাটা নিয়ে চিন্তা করলেন, এই পয়সাকে যদি জমায়, এরকম পয়সা যদি জমায় অনেক পয়সাওয়ালা হতে পারবো। এটা হচ্ছে বিজ্ঞান, বিজাননা। হ্যাঁ, বিজ্ঞান, অনেক পয়সাওয়ালা হতে পারবো এইরকম যদি পয়সা জমায়, অনেক পয়সাওয়ালা হতে পারবো। আর এটা দিয়ে কিনা যায়, আদান প্রদান করা যায়। যখন একজন অভিজ্ঞ ব্যক্তি পদার্থ সম্পর্কে জানে, পদার্থ অভিজ্ঞ, হ্যাঁ এখানে কেউ কেউ পদার্থ পড়ে না, পদার্থ সম্পর্কে যিনি অভিজ্ঞ, তিনি দেখার সাথে সাথে বুঝতে পারলেন এটি সোনার পয়সা। সোনার পয়সা লেখা আছে পাঁচ টাকা, কিন্তু এটা লক্ষ টাকার দাম। যদি এটা আবার ভেঙে যদি গয়না করা যায়, অনেক টাকা গয়না বিক্রি করা যাবে, লক্ষ লক্ষ টাকার গয়না বিক্রি করা যাবে। এটা হচ্ছে প্রজ্ঞা, এটা হচ্ছে প্রজ্ঞা। জ্ঞানের স্তর বেদে, জ্ঞানের স্তর বেদে সংজ্ঞা, বিজ্ঞান, প্রজ্ঞা, সংযাদনা, বিজাননা, প্রজাননা। এইভাবে আগে এই স্তরগুলো আগে
যখন বসে বসে আপনারা এইভাবে যুদ্ধ করেন, একটা 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 দেখবেন আপনার জ্ঞান উৎপন্ন হচ্ছে, যুদ্ধ করছেন না জ্ঞান উৎপন্ন হচ্ছে না, যুদ্ধ করছেন জ্ঞান উৎপন্ন হবে, বিতর্ক আছে বিচার হবেই হবে, বিতর্কটা জ্ঞানমূলক বিতর্ক, অজ্ঞানমূলক নয়, অজ্ঞানমূলক নয়। অজ্ঞানমূলক বিতর্ক কি করবে, বসে বসে চিন্তা করবে, ও উঠেরা আর গড়া দাগো দিই আর জাগাবি আমি খাইবিলার দে মারে মা, হ্যাঁ আর জাগাই তোরা দর মানিস তো, আর মেম্বারের কাছে গেলেও বিচার না ভাই, মেম্বারই তার হকে থাকে, চেয়ারম্যানের কাছে গেলেও বিচার না ভাই, চেয়ারম্যান তার কাছে থাকে, হ্যাঁ এখন বাবা না করে বই বই তারপরে হিন্দি হিন্দি হয় হিন্দি কে অবা কেন করতে আম যজ্ঞ যজ্ঞ বো যজ্ঞ খগই 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 এরকম করে উঠেনি, আবার মনে মনে হয়তো মাই ফাইট দিলাম না, যদি ফাইতাম না মারি ফেলিতাম মুখে দেখ খগ খগই। তো এইভাবে এই হচ্ছে এই এগুলো হচ্ছে অজ্ঞানমূলক চিন্তা, জ্ঞানমূলক চিন্তা নয়, জ্ঞানমূলক চিন্তা নয়, এগুলো অজ্ঞানমূলক চিন্তা, অজ্ঞানমূলক ভাবনা এগুলো, এগুলো দিয়ে কখনো জ্ঞান বহুলীকৃত হবে না। যখন এইভাবে ভাবতে পারেন তখন দেখবেন আপনার যখন ভাবে নিঃশ্বাস টানছি ফেলছি টানছি ফেলছি টানছি ফেলছি, এখানেই মন রাখার চেষ্টা, বাইরে যাচ্ছে বটে কেউ টেনে আনছে, বাইরে যাচ্ছে বটে টেনে আনছে, বাইরে যাচ্ছে বটে টেনে আনছে, সংজ্ঞায়িত করছে এখানে, মনটাকে এমনভাবে করছে তাতে বাইরে না যায়, এখানেই যাতে থাকে। তারপরে শরীরের মধ্যে একটা 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 অংশ একটার পর একটা দেখে, একটার পর একটা দেখে অংশ, প্রত্যেক অংশকে দেখে এভাবে একটার পর একটা একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে, দেখতে দেখতে প্রথমে প্রথমে বুঝতে পারে না, মাথার খুলের দিকে মাথার খুল মনে মনে বলছি কিন্তু মাথার খুল কোথায় আছে মনে মাথা অনেক সময় মাথায় মাথার মধ্যে থাকে না, কিন্তু আমি করছি তো, এই করতে 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 পরে চিহ্নিত হয়ে যাবে, চিহ্নিত হব মানে কি বললাম, চিহ্নিত করতে পারা মানে সংজ্ঞানো না সংজ্ঞা, চিহ্নিত করতে পারলাম ও মাথার খুলটা এখানে, এই মাথার খুল, মাথার খুল দিয়ে মাথার মগজটাকে রক্ষিত হয়, মগজটা রক্ষিত হয় শক্ত, এই কারণে শক্ত করে থাকে রক্ষিত হয়, এই মগজই, এই মগজই ব্রেইন খুলে দেয়, মগজ মগজ যদি ঠিকভাবে রক্ত যদি সঞ্চালনা হতে পারে তাহলে মানুষ সুন্দরভাবে চিন্তা করতে পারে ভাবতে পারে, এইভাবে চিন্তা করা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান। তখন কি ওই ভাবনা করলে এখানে যখন মনে পড়বে তো তারপরে স্পষ্ট, প্রথমে প্রথমে অস্পষ্ট হবে, অস্পষ্ট হবে পরে তারপরে করতে 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 এটা স্পষ্ট হয়ে যাবে, স্পষ্ট যখন হয় অস্পষ্ট থেকে স্পষ্ট, স্পষ্ট থেকে আরও বেশি স্পষ্ট যখন হয় তখনই বুঝতে পারবে এখানে বেদনা অনুভূতি, তখন অনুভূতিটা বুঝতে পারবে, এর আগে অনুভূতি বুঝতে পারবেন না, এর আগে অনুভূতি বুঝতে পারবেন না এখানে কি হচ্ছে কি না হচ্ছে, কেন চিত্ত একাগ্র না হওয়ার কারণে, চিত্ত একাগ্র না হওয়ার কারণে ভিতরের তা দেখতে পাচ্ছে না। জল যদি, জল যদি চলন্ত অবস্থা থাকে, বুদবুদ বুদবুদ অবস্থা থাকে, সেই জলে নিজের মুখের ছবি দেখা যায় না, জলটা যখন শান্ত হয়ে যায় তখন মুখে মুখের প্রতিচ্ছবি দেখা যায়, তাই না, মুখের প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক তদ্রূপভাবে মনটা যদি চঞ্চল হয়ে থাকে, মনটা যদি দৌড়ে, তখন এখানে কি অনুভূতিগুলো বুঝতে পারে না, যখন মন স্থির হয় তখন অনুভূতিগুলো বুঝতে পারে, অনুভূতি যখন হয় অনেক সময় অনুভূতিকে অনুভূতি রূপে সুস্থভাবে বুঝতে পারে না, সুস্থভাবে বুঝতে না পারা পর্যন্ত প্রজনন হয় না, প্রজ্ঞা হয় না, সুস্থভাবে বুঝলেই তারপরে প্রজ্ঞা হয়, একেবারে এটা অমুক এরকম, এটা 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 সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা, এখন এটা সুখ বেদনা, সুখ বেদনা হলে ভালো লাগে, দুঃখ বেদনা হলে খারাপ লাগে, উপেক্ষা বেদনা হলে ভালো লাগে না খারাপও লাগে না, তখন বুঝতে পারে সুখ বেদনা হলে
লোভচিত্ত উৎপন্ন হতে পারে, দুঃখ বেদনা হলে হিংসাচিত্ত উৎপন্ন হতে পারে, উপেক্ষা বেদনা হলে অবিদ্যা উৎপন্ন হতে পারে, মোহ হতে পারে। যখন এইভাবে দেখে তখন সুখ বেদনা, তখন সংযাদনা, হ্যাঁ তখন বিজাননা, বিজাননা। যখন চিন্তা করে সুখ বেদনাকে অসুখ বেদনা, সুখ বেদনাকে সুখ বেদনা হলে লোভ উৎপন্ন হতে পারে, যাতে লোভ উৎপন্ন না হয়, এটা সুখ বেদনা, সুখ বেদনা রূপে জানো। দুঃখ বেদনা হলে হিংসা উৎপন্ন হতে পারে, যাতে হিংসা উৎপন্ন না হয়, দুঃখ বেদনা দুঃখ বেদনা রূপেই জানা। এতটুকুই থাকুক দুঃখ বেদনা, কারণ সুখ বেদনা অনিত্য, দুঃখ বেদনা অনিত্য। সুখ বেদনা স্থায়ী নয়, দুঃখ বেদনা স্থায়ী নয়, উপেক্ষা বেদনা ও না দুঃখ না সুখ, দুঃখ নাই সুখ নাই, দুঃখ নাই সুখ নাই। আসলে জীবনের মধ্যে সুখ সুখ বলাও এটা বলার মতো কিছু নাই, দুঃখ বলার মতো কিছু নাই, কারণ সুখটাও আমার নয়, দুঃখটাও আমার নয়। সুখকে আমি বললেও সুখ থাকে না, হে সুখ তুমি থেকে যাও থাকে না, হে দুঃখ তুমি চলে যাও চলে যায় না। সুখটা থাকো বললেও থাকে না, দুঃখকে চলে যেতে বললেও চলে যায় না। আবার সুখটা নিজের ইচ্ছা মতো থাকে, দুঃখটাও নিজের ইচ্ছা মতো চলে যায়, আমার ইচ্ছা মতো নয়। অতএব এটা আমি নয় আমার নয়, আমি নয় আমার নয়, এইভাবে ভাবে সুখটাও আমি নয় আমার নয়, দুঃখটাও আমি নয় আমার নয়, উপেক্ষাটাও এটাও থাকে না। এই উপেক্ষাও, উপেক্ষার প্রতি যদি দৃষ্টিপাত না হয়, ভালো করে উপেক্ষাকে গভীরভাবে যদি না জানে, মোহ উৎপন্ন হতে পারে, মোহ উৎপন্ন হতে পারে, মোহিত হয়ে বসে থাকতে পারে। অতএব উপেক্ষা যখন হয়, না দুঃখ না সুখ, এটাকে ভালো করে জানতে হয়, এটা না দুঃখ না সুখ, না দুঃখ না সুখ, জানলে এখানে আর মোহ হতে পারে না। এইভাবে জানাকে বলে পজাননা প্রজ্ঞা, এইভাবে জানাকে প্রজ্ঞা। তখন জানে অনিত্য দুঃখ অনাত্মা, তখন জানে অনিত্য দুঃখ অনাত্মা। এই অনিত্য দুঃখ অনাত্মা জানলে এইগুলো কখন হয়, শীল বিশুদ্ধি হলে এগুলো হয়, তাহলে না চিত্ত বিশুদ্ধি হলে এগুলো হয়, শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি, শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি। তখন তখন চিন্তা করে, যখন চিত্ত বিশুদ্ধি হয় তখন চিন্তা করে এইভাবে, এগুলো এইগুলো আমি নয় আমার নয়। কোনগুলো? ব্যথাটা আমি নয় আমার নয়, বেদনাটা আমি নয় আমার নয়, সুখ বেদনা আমি নয় আমার নয়, দুঃখ বেদনা আমি নয় আমার নয়। তখন একে বলে দৃষ্টি বিশুদ্ধি। হ্যাঁ আমার প্রথমে ভুল হয়েছে, এটা দৃষ্টি বিশুদ্ধি হয়, অর্থাৎ দৃষ্টি মানে দেখা, দৃষ্টি মানে দেখা, এখানে দৃষ্টি মানে মিথ্যা, আবার বিশুদ্ধি মানে সত্য, এ কারণে দৃষ্টি বিশুদ্ধি দিতে হয়। দৃষ্টি বিশুদ্ধি মানে একেবারে যেটা সত্য সেটা সত্যকে দেখা, যেটা সত্য সেটাকে সত্যকেভাবে দেখা। যখন এইভাবে দেখে তখন বুঝতে পারে, ও এটা তো আয়তন, এখানে আয়তন আছে, কী কী আয়তন? চক্ষু আয়তন, কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন, ত্বক আয়তন, মনায়তন, কেমন? হ্যাঁ ছয়টি আয়তন। আয়তন কেন? আয়তন কাকে বলে? আয়তন কাকে বলে? হ্যাঁ স্থান দখল করে, স্থান দখল করে, আয়ত মানে স্থান, স্থান দখল করে, এরিয়া দখল করে, এই কারণে একে বলে আয়তন। দেখেন না আমার এই দুই চোখে আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, কত বড় চোখ, এক না তিন না, এতটুকু চোখ সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই এরকম আর কি, আমি তো মাঝে মাঝে গল্পটা বলি, এই প্রাইমারি ছোট্ট শিশুর ক্লাসে মাস্টর আসলেন, মাস্টর এসে ছাত্রদেরকে বললেন, আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা সবাই উত্তর দেবে তো? স্যার জি স্যার দেব। বলো পৃথিবীতে সবচেয়ে বড় কী?
একজন বলছে, একজন স্যার আমি জানি, কি বলো? আমার বাবা পৃথিবীতে সবচেয়ে বড়। আচ্ছা, তোমার বাবা অনেক লম্বা না, হ্যান্ডসাম না? হ্যাঁ, আমার বাবা অনেক বড়। আচ্ছা, আরও আরও বলো তো, আরও কেউ পারবে, আরও কেউ পারবে? একজন দাঁড়িয়ে বলছে, স্যার হাতি অনেক বড়, হাতি অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কেউ বলবে? স্যার পাহাড় অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরেকজন বলছে, স্যার পাহাড় চাইতে পর্বত অনেক বড়, পর্বত অনেক বড়। তারপর একেবারে লাস্ট একজন উঠে দাঁড়িয়ে হাত তুলে বলছে, স্যার আরও বড় আছে। কি আছে? চুকটা আরও বড়, চোখের মতো বড় কিছু নাই স্যার। কেমন করে? স্যার অবাক হয়ে গেল, কিরে, হ্যাঁ বাবা বড় হতে পারে, কারণ ছেলে চাইতে বাবা অনেক বড়। হাতি বড় হতে পারে, হাতি তো অনেক উঁচু। পাহাড় মতো বড় হতে পারে, পর্বত বড় হতে পারে, চুকটা বড় কেন, কেন বলল? জিজ্ঞেস করি, কেন তুমি বললা? এই যে স্যার আমি চিন্তা করছি, বাবাকেও চোখের ভিতরে ঢুকা যায়, তাই চুপকে দে বাবাকে দেখি। হাতিটাও চোখের ভিতরে ঢুকে চুপকে হাতিকে দেখি, পাহাড়টাও চোখের ভিতরে ঢুকে যায়, তাই পাহাড়টাকেও চোখের দ্বারা দেখা যায়, সম্পূর্ণ পাহাড় দেখা যায়। পর্বতটাকেও চোখে দেখি, পর্বতটা চোখের ভিতরে ঢুকে যায়, এত বড় পর্বত চোখের ভিতরে ঢুকে যায়, এই এই কারণে চোখ বড়। বাবা বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই কারণে চোখটাও একটা আকার ধারণ করে, আয়তন, জায়গা দখল করে, স্থান দখল করে, এই কারণে চোখটা একটা আয়তন। কেমন? তারপরে কানটা একটা আয়তন, কর্ণ শব্দ, শব্দ যতই বড় হোক যতই ছোট হোক শব্দ শুনে, শুনে শব্দটাও একটা স্থান দখল করে, এই কারণে শব্দ। গন্ধ, গন্ধটাও একটা স্থান দখল করে, হ্যাঁ নাকটা একটা স্থান দখল করে। তারপরে জিহ্বাটাও একটা স্থান দখল করে, দেহটাও একটা স্থান দখল করে, মনটাও একটা স্থান দখল করে, এই কারণে এদেরকে বলা হয় আয়তন, আয়তন। এইভাবে এই আয়তনকে জানে, ছয়টি আয়তনকে ভালো করে জানে, যখন জানে তিনি জানেন এই আয়তন আমি নয়, আমার নয়। কেন? কারণ এটা তো ধাতু, এটা ধাতু, এটা আমার নয়, তার নিজস্ব। ধাতু মানে নিজস্ব, নিজের নিজেরটা নিজে প্রকাশিত করে এই কারণে ধাতু, হ্যাঁ নিজস্বতা প্রকাশিত করে এই কারণে ধাতু। চক্ষু ধাতু, কর্ণ ধাতু, নাসিকা ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু, মনোধাতু। কেমন? এই ধাতু 18 প্রকার আছে, 18 প্রকার ধাতু, হ্যাঁ 18 প্রকার ধাতু। কীরকম? চোখ চক্ষু ধাতু, রূপ, হ্যাঁ চক্ষু দ্বারা রূপ, তাহলে রূপ রূপধাতু। কর্ণ কর্ণধাতু, শব্দ শব্দধাতু, তাহলে একটা বললে হয়ে যাবে, চোখ রূপ, চোখ রূপ চক্ষু বিজ্ঞান, তিনটা ধাতু, 318। এইভাবে প্রত্যেক কিছু তিনটা তিনটা করে 3, 6, 18, 18 প্রকার ধাতু। হ্যাঁ, এইভাবে ধাতু সম্পর্কে, ধাতু সম্পর্কে দেখে, ধাতুটাও তখন চিন্তা করে তার নিজস্ব ধর্মতা আছে, অতএব আমার নয়, অতএব আমার নয়, আমার নয়। চক্ষু আমার নয়, শব্দ রূপও আমার নয়, রূপ, রূপ থেকে যদি বলে হে আমার রূপ, আমার রূপ, তুমি কখনো বুড়ো হইও না, অসুখ হইও না, এই কথা বললেও শোনে না, অসুখ হয়, রোগ হয়, বুড়ো হয়, হে দাঁত তুমি পড়ো না, বলে দাঁত পড়ে যায়, কথা শুনে না, এই চল তুই সাদা হবি না, কালো হয়ে থাকবি, সাদা হয়ে যাই, শুনে না, কথা শুনে না। কেন? আমার নয় বলে, আমার নয় বলে, তার নিজস্ব বলে, তার ধর্মতা সে রক্ষা করে, এই কারণে ধাতু, সে আমার নয়, এইটা আমি নয়, আমার নয়, এভাবে জানে। যখন চুলটাকে সংজ্ঞায়িত করে, চুলটাকে সংজ্ঞায়িত করে, সংজ্ঞাতাও আমি নয়,
আমার নয়, সংজ্ঞাতা আমি নয়, সংজ্ঞাতা আমার নয়, আমিও সংজ্ঞা নয়, আমিও সংজ্ঞা নয়, তো বিজ্ঞানটা আমার নয়, বিজ্ঞানটা আমার নয়, আমি নয়, বিজ্ঞানও আমি নয়, সংস্কারটা আমি আমার নয়, আমিও সংস্কার নয়, এইভাবে প্রত্যেক কিছুকে আমি নয় আমার নয় করে করে ভাগ করে ছেদন করে, এইভাবে ছেদন করে ছিঁড়ে ফেলে বলে প্রজ্ঞা, ছেদনার্থে প্রজ্ঞা, হ্যাঁ ছেদনার্থে প্রজ্ঞা, ছেদন করে এই কারণে প্রজ্ঞা। তো এইভাবে একটাকে একটা 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 করে 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 এভাবে যখন করে তখন দৃষ্টি বাক হয়ে যায়, দৃষ্টি 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 বাক করে, এটা এইভাবে যদি চিন্তা করে চোখ আমার বলে না, আর সুখ আর দেন দিকে মনে হয় দিকে গুজুম দে, আর মুখ এন দিকে আই এন দিকে আর মতো নাই গুজুম দে, বলি না আর মতো নাই গুজুম দে, তুই কী দে, এই কিন্তু আমার নয় সেটা ভাবে না, এই আর মতো নাই গুজুম দে আই আর, হ্যাঁ এইভাবে চিন্তা করা হচ্ছে মিথ্যা দৃষ্টি, এইভাবে চিন্তা করা হচ্ছে মিথ্যা দৃষ্টি। হ্যাঁ আমরা সাজাতে পারি, একটু একটু পাউডার টাউডার দিলে সুন্দর সুন্দর লাগে না, দেওয়া উচিত, তারপরে দেবে না এটা নয়, কারণ কি সুন্দর চাই তো, কে না সুন্দর থাকতে চায় না, সবাই সুন্দর থাকতে চায় না, আর সাজালে তাজালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুন্দর থাকার জন্য চেষ্টা করলে কতদিন বেশি বাঁচে, তো বেশি বাঁচে তো, শরীর চর্চা করা রূপচর্চা করা, রূপচর্চা শুধু কর নয় শরীরচর্চা করতে হয়, কেন দীর্ঘদিন যুবক থাকার জন্য, যৌবন থাকার জন্য দীর্ঘদিন, আর এগুলো শরীর সুস্থ থাকলে অনেক দিন বুড়া হয় না, হ্যাঁ মন সুস্থ থাকে, এগুলো অর্থাৎ ক্ষণিক সময়ের জন্য হলেও সুখ দেয়, সুখ দেয় না এমন নয়, তবে এই নয় যে এটা সারা জীবন সুখ দেবে এটা নয়। হ্যাঁ ডাক্তাররা নাকি জীবন দানকারী, ডাক্তাররা জীবন দানকারী, ডাক্তার নিজের জীবনও থাকে না, হ্যাঁ ডাক্তারও মরে যায় না, হ্যাঁ ডাক্তার আপনাকে জীবন দান দিতে পারে, এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর জীবন দান দিতে পারে, পারে না এমন নয়, আপনাকে যদি অপারেশন না করত আপনি মরা যেতেন, আপনাকে অপারেশন করে দশ বছর বেঁচিয়ে দিলেন বাঁচিয়ে দিলেন, এতে ডাক্তারের ক্রেডিট নয় কি, তবে আপনাকে আমৃত্যু করতে পারবেন না, অর্থাৎ মৃত্যু হবে না, এটা করতে পারবে না, আপনার মৃত্যু হবেই হবে, শুধু আপনাকে কেন ডাক্তার নিজেকেও নিজে মরবো না সেটা করতে পারে না, ডাক্তারকেও মরতে হয়, এটাই সত্য, এটাই সত্য, তখন দৃষ্টি বিশুদ্ধি হয়ে যায়, তখন কি হয়ে যায় দৃষ্টি বিশুদ্ধি, এইটাকে যখন যথাযথভাবে জানে, এইটা সত্য সত্যরূপে জানে, কি সত্য কিরম সত্যরূপে জানে, সত্য কয় প্রকার, সত্য কয় প্রকার, চার প্রকার, সত্য কয় প্রকার, চার প্রকার, কী কী সত্য, দুঃখ সত্য, কারণ সত্য, নিরোধ সত্য, উপায় সত্য, হ্যাঁ কী 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 সত্য, দুঃখ সত্য, কারণ সত্য, নিরোধ সত্য, উপায় সত্য, সত্য চার প্রকার, তাইলে এখন এইটা যে যতই কিছু করুক না কেন দুঃখে থাকবেই থাকবে, এইটাকেই জানা সঠিকভাবে তখন আর সন্দেহ থাকে না, এ কারণে শঙ্কা উত্তরণ বিশুদ্ধিকে আরেক নাম বলা হয় সন্দেহ বিদূরণ বিশুদ্ধি, সন্দেহ বিদূরণ বিশুদ্ধি, অর্থাৎ সন্দেহ দূরীভূত হয়, এটা যে দুঃখ এটা জানে, এটা যে দুঃখ জানে, আর প্রতিটি দুঃখের পেছনে কারণ আছেই আছে এভাবে জানে, কারণ আছে জানে, তারপরে কারণ ছাড়া দুঃখ নেই এটা জানে, দুঃখ সমুদয়া সচ্চাং, দুঃখ সমুদয়া সচ্চাং, দুঃখ সচ্চাং, দুঃখ সমুদয়া সচ্চাং, এটা জানে, এটা জেনে এখন কত নম্বর গেছে,
কত নম্বর গেছে? শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, শঙ্কা উত্তরণ বিশুদ্ধি। কেমন? আমরা আর বেশিক্ষণ বলবো না, আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে তো, না? এখন বললে তো শেষ করা যাবে না, কিন্তু শেষ করতে হবে। তাইলে এখন যখন এইভাবে দেখে এটা সত্য, এটা দুঃখ, এটা দুঃখ, এটা দুঃখ, দুঃখের পেছনে কারণ আছেই আছে, কারণ ছাড়া হয় না, একে বলে প্রতিত্ব সমোৎপন্ন, পাতিচ্চা সমপাদা, পাতিচ্চা সমপাদা। ইহা থাকলে উহা হয়, উহা না থাকলে ইহা হয় না। যথা ইদং তথা এতং, যথা এতং তথা ইদং, আজ্যত্তঞ্চ বহিদ্দাচ, আজ্যত্তঞ্চ বহিদ্দাচ, ভিতরে বাহিরে এইভাবে এটা থাকলে ওটা হয়, ওটা থাকলে এটা হয়। কায়ে ছন্দং বিরাজয়ে, এই শরীর একটা কামনা, কায় ছন্দং, শরীর একটা কামনা, যদি এটা থাকলে ওটা হয়, ওটা থাকলে এটা হয় যদি জানে, তাহলে এই কায় ছন্দের প্রতি আর আসক্তি থাকে না, ছন্দ থাকে না। হ্যাঁ হ্যাঁ, ছন্দ থাকে কিন্তু কাম ছন্দ থাকে না, ছন্দ থাকে কিন্তু কাম ছন্দ থাকে না, ত্যাগ ছন্দ থাকে। এইভাবে কারণগুলো পরিপূর্ণরূপে দেখে তখন চিন্তা করে, ও এইটাই তো, এই কারণে এইটাই, যদি এই প্রতিটি পিছনে কারণ আছে, কারণ ছাড়া হয় না, যদি কারণকে ত্যাগ করি তাহলে তো মার্গ হবে, কারণকে ত্যাগ করলে তো তাইলে আর এই দুঃখটা হবে না। হ্যাঁ, এই দুঃখটা হবে না, কি কারণ ত্যাগ করলে? অবিদ্যা পচ্চয় সংখার, না জানার কারণে, না জানা, না জানা, জানি না, সেখানে জানি না তো শেষ, পচ্চয় জানি না, সেখানে মারা গেছে, জানি না একটু করে উঠে মারা গেছে। হ্যাঁ, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে কত প্রাণী জন্ম হয়, সেকেন্ডে সেকেন্ডে কত প্রাণী মৃত্যু হয়, কর্ম কীরকম, কর্মের কী লীলা। তাইলে প্রতিটি সঙ্গে জন্ম হয়ে বেঁচে আবার সেই একটা কারণ রেখে মারা যায়, সে মারা গেছে মানে তার শেষ, তার জীবন সেখানে শেষ, কিন্তু একটা কারণ রেখে গেছে, কী কারণ? এই কারণ থেকে সংস্কার উৎপন্ন হয়ে গেল, কারণ থেকে সংস্কার উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, বীজ থেকে গাছ হয়, তাই না? বীজ থেকে গাছ হয়, আসলে কি বীজ থেকে গাছ হয়? বীজ থেকে যদি গাছ হতো গাছের নিচে বীজই পাওয়া যেত না? হ্যাঁ, বীজই পাওয়া যেত। বীজ অঙ্কুরোদ্গমন করে, অঙ্কুরোদ্গমন করে বীজ মারা যায়, অর্থাৎ একটা অঙ্কুরোদ্গমন একটা কি শক্তি রেখে যায়, অর্থাৎ কারণ একটা রেখে যায়, অঙ্কুরোদ্গমন থেকে গাছ হয়, অঙ্কুরোদ্গমন থেকে, অঙ্কুর থেকে গাছ হয়, অঙ্কুর থেকে, অঙ্কুর থেকে গাছ হয়, দেখেন অঙ্কুর থেকে গাছ হয়, আর অঙ্কুর অঙ্কুর হয়ে আর থাকে না, অঙ্কুর হয়ে অঙ্কুর মারা যায়, গাছ করে মারা, গাছটা উঠে যায়। ঠিক তদ্রূপভাবে অবিদ্যাটা সেখানেই মারা যায়, তবে মারা যাবার আগে একটা কারণ দেখে যায়, এই কারণ থেকে সংস্কারটা হলো, কারণ থেকে সংস্কারটা হলো, সংস্কার সংস্কারও সংস্কার হয়েই সংস্কার মারা গেল, কিন্তু একটা কারণ রেখে গেল, পচ্চয়া একটা কারণ রেখে গেল, এই কারণ থেকে বিজ্ঞান জন্ম হলো, সংস্কার থেকে বিজ্ঞান জন্ম হয়নি। হ্যাঁ, কারণ থেকে জন্ম হয়েছে,
তাহলে এইভাবে প্রত্যেক কিছু অবিদ্যা পচয়া সংখারা সংখারা পচয়া অভিজ্ঞান অভিজ্ঞান পচয়া নামারূপং নামারূপং পচয়া সলায়তনং সলায়তন পচয়া ফস ফস পচয়া বেদন বেদন পচয়া তন্ন তন্ন পচয়া উপাদানং উপাদান পচয়া ববা ববা পচয়া জাতি জাতি পচয়া জরা মরণ শোক পরিদেব দুঃখ দু মনস উপায়াস সম্ভবন্তি। এইভাবে সংগঠিত হতেই থাকে, এইভাবে হতেই থাকে। যখন এইভাবে যখন জ্ঞানী এইভাবে প্রত্যেক আলম্বনের মধ্যে এইভাবে জানে, হ্যাঁ প্রত্যেক আলম্বনে এইভাবে জানে, যথা ইদং তথা এতং, যথা এতং তথা ইদং, এইভাবে জানে। ইমাস্মিং সতে ইদং হোতে ইমাসা উপাদা ইদং উপজ্জতি ইমাস্মিং আসতি ইদং না হতে ইমাস ইমাসা নিরোধা ইদং নিরোজ্জতি, এভাবে জানে। তখন তিনি মার্গ পথে মার্গ অমার্গ খুঁজে, যখন এগুলো দেখে তখন এটি মার্গ এটি মার্গ নয়, তখন এটি মার্গ নয় খুঁজে। তার মানে এখন মার্গ জ্ঞানদর্শ মার্গ মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধির মধ্যে চলে গেছে। হ্যাঁ কয়টি হলো? হ্যাঁ শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, সংখ্যা উত্তরণ বিশুদ্ধি, মার্গ মার্গ বিশুদ্ধি, হ্যাঁ মার্গ মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি। এখন যখন এইভাবে এটি মার্গ এটি মার্গ নয় এটি মার্গ এটি মার্গ নয় যখন ভাবে, তখন চিন্তা করে ও মার্গতাই হচ্ছে পথ, অমার্গতা পথ নয়, মার্গতা হচ্ছে পথ, অমার্গতা বিপদ, বিপদটাকে বাদ দিয়ে পথে গমন করব। যখন পথে গমন করব ভাবে তখন প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি। কি বিশুদ্ধি? প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি। তখন তিনি পথে হাতে, কোন পথে? আরিয় আত্মাঙ্গিকো মাগ্গ সেইয়থিদং সম্মা দিত্থি সম্মা সংকল্প সম্মা বাচা সম্মা কম্মন্ত সম্মা আজীব সম্মা বায়ামো সম্মা সতি সম্মা সমাধি। আর্যষ্টাঙ্গিক মার্গ পথে বিচরণ করে কন আসে কইতে রেখেন মাথার উদু চার গই। হ্যাঁ তাইলে এখন, হ্যাঁ তাইলে এখন এইভাবে এই পথে প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি যখন হয়, যখন এইভাবে আর্যষ্টাঙ্গিক মার্গে পথে চলে, আরিয় আত্মাঙ্গিক মাগ্গ এই আর্যষ্টাঙ্গিক মার্গ পথে চললে তখন বুঝতে পারে এটা কি হয়। হইতে বললাম একবার পাঞ্জা উদপাদি উইজ্জা উদপাদি আলোক উদপাদি চক্ষুং উদপাদি জ্ঞানং উদপাদি পাঞ্জা উদপাদি উইজ্জা উদপাদি আলোক উদপাদি। এইভাবে যখন হয় তখন স্পষ্টরূপে বুঝতে পারে তার মধ্যে চোখ খুলে গেল, অর্থাৎ জ্ঞান চোখ খুলে গেল। এখন আগের মতো সে অন্ধকার নয়, জ্ঞান অন্ধকার যুগ নয়, এখন চোখ খুলে গেছে, স্পষ্টরূপে দেখছে কোনটি কোনটি সত্য কোনটি মিথ্যা, স্পষ্টরূপে দেখে। স্পষ্টরূপে দেখার কারণে চক্ষু খুলে গেল বলা হয়। হ্যাঁ চক্ষু খোলার সাথে সাথে জ্ঞান খুলে গেল, বুঝতে পারে তিনি, বুঝতে পারে এটিই সত্য, জ্ঞান খুলে গেল এটিই মিথ্যা, জ্ঞান খুলে গেল, প্রজ্ঞা খুলে গেল। এগুলো যে এইগুলো যদি থাকে, এগুলো যদি কর্তন না করে তাহলে এখান থেকে মুক্তি লাভ হওয়া সম্ভব নয়। কর্তন করার শক্তি হলো জ্ঞানাং পাঞ্জা উদপাদি বিদ্যা উদপাদি, অবিদ্যাকে ত্যাগ করে বিদ্যা উৎপন্ন হলো। আলোক উদপাদি চিন্তা সমস্ত কিছু আলোকিত হয়ে গেল, তখন জ্ঞানদর্শন বিশুদ্ধি। কি দর্শন বিশুদ্ধি? জ্ঞানদর্শন বিশুদ্ধি কয়টা হলো? সাতটা। এই একে বলে সপ্ত বিশুদ্ধি,
হ্যাঁ, জ্ঞানদর্শন বিশুদ্ধি হলো এই এই সাতটা বিশুদ্ধি এইভাবে হয়। আরও অন্যভাবে ব্যাখ্যা করা যায়, আর অনেক আছে, যদি আমরা কালকে সুযোগ হয় তাহলে বলবো আর কি। হ্যাঁ, আজকে আর বলবো না, কালকে সুযোগ হলে বলবো, বেশি বললে আবার মনে থাকে না, অনেক বলে ফেললাম, মনে হয় অনেক সময় চলে গেল। আমরা আর বেশি দেরি না করে এই সাতটা বিশুদ্ধি সম্পর্কে জানলেন আপনারা, এক এক সময় এক এক ধরনের আলোচনা হয় এগুলো। হ্যাঁ, কারণ এক এক সময় এক এক ধরনের আলোচনা, এগুলো আলোচনা অনেক ধরনের আলোচনা করতে পারে, এই কারণে আমার আলোচনাগুলো ভিন্নতা হয়, সবগুলো ভিন্ন, বারবার বারবার একই হয় না, ভিন্নতা 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 হয়, কারণ ভিন্নতা জানা উচিত আপনাদের। এই কারণে শুধু আপনারা নয় তো, অনেকে অনলাইনে শুনছেন, তারা লেখাপড়া করে, তাইলে যা এই তো এগুলো প্রয়োজন আছে। এটা মানে আমি জানি করানো বলি এটা নয়, অনেকে জেনে এগুলো প্রশ্ন উত্তর হয়, তারাও জানে তো। হ্যাঁ, তারাও জানে। হ্যাঁ, তো এই কারণে এগুলো আলোচনা করা খুব উত্তম। আলোচনা করলে, একে অপরে আলোচনা করলে আরও জ্ঞান বেড়ে যায়, আরও জ্ঞান বেড়ে যায়। তো এইভাবে আপনারাও বারবার শোনার জন্য চেষ্টা করবেন, তবে ভালো করে ধ্যান করার জন্য চেষ্টা করবেন। এতগুলো বাহ্যিক আগে কথা বললাম, এই কথাগুলো কিন্তু আপনারা খুব খেয়াল করবেন। আজকে ছয় দিন চলে গেছে, বাকি দিনগুলো, এই ছয় দিনগুলো আর ফিরে আসবে না, যেটা চলে গেছে সেটা চলে গেছে, আর ফিরে আসবে না। তারপরেও যদি কেউ কথা বলে, আমাদের বলার কিছু নাই, আমাদের বলার কিছু নাই। হ্যাঁ, তবে মনে প্রাণে আপনাদের মঙ্গল কামনা করি, যাতে আপনারা এসছেন, এত কত কষ্ট করে এসছেন, ঘরের মধ্যে কত আরামে আয়াসে থাকেন, আর এখানে হল ঘরের মধ্যে সবাই একটা বিছানাতে, সাধারণ একটা বিছানাতে থাকেন, আপনারা অনেক কষ্ট করেন, অনেক ত্যাগ আপনাদের আছে, কিন্তু জ্ঞানের দুর্বলতার কারণে এত ত্যাগ থাকে আপনি বুঝতে পারেন না, আমি এগুলো ত্যাগ করছি কেন। উপালি যেভাবে বুঝতে পেরেছে আপনারা বুঝতে পারেন না, যদি বুঝতে পারেন উপালির মতো, তাহলে আপনাদের এই ত্যাগ বিরাট একটা শক্তি হয়ে আসবে, আপনাদের এরূপ ত্যাগ বিরাট শক্তি হয়ে আসুক এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে, তারই প্রশংসিত সঙ্ঘকে, বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা গুরুপান থেকে, পরম পূজনী ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, প্রয়াত বিক্ষুষ্ঠগত প্রিয়বান থেকে, অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীম শুভ আশীর্বাদ জানাতে স্নেহবাদন বুদ্ধরত্ন মহাথের, অনুবাদক আলোক বংশ থের মহোদয়, অপরাপর ভিক্ষু সঙ্গ, শ্রমণ সঙ্গ, সাধক সাধিকাগণ, যারা এখানে ধর্ম শ্রবণ করতে এসছেন, যারা অনলাইনে শ্রবণ করছেন, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা আয়োজন করেছেন, আশেপাশে মুসলিম সমাজ, হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, খ্রিস্টান সমাজ সহ অপরাপর অন্যান্য ধর্মবিশ্বাসী সমাজ সহ দেব নাগ কীর্ণ যক্ষ বোধ পেট সকল সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই দান অনুমোদন করে তারা প্রত্যেকে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশলেখারে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকে যারা দান করেছেন তারা হচ্ছে সুদীপ বড়ুয়া বিনাজুরি, বিমল বড়ুয়া বিনাজুরি, মিসেস শিউলি বড়ুয়া বিনাজুরি, মিসেস গীতারানী বড়ুয়া বিনাজুরি, নয়ন শরণ বড়ুয়া বিনাজুরি, রাজু বড়ুয়া বিনাজুরি, রতন বড়ুয়া বিনাজুরি, দীপালী বড়ুয়া বিনাজুরি, মন্তু বড়ুয়া বিনাজুরি, ছুটন বড়ুয়া বিনাজুরি, জয় দত্ত বড়ুয়া বিনাজুরি, যারা যারা দান করেছে তারা প্রত্যেকে নিজে নিজে এবং তাদের পরিবার পরিজন সহ নিয়ে সুখে শান্তিতে অবস্থান করতে পারুক, ভবিষ্যতেও এভাবে পুণ্যময় কাজে অংশগ্রহণ করে নিজের জীবনকে আরও উজ্জ্বলতর করুক, অন্তিমে নির্বাণ লাভের হেতু, এই কামনা করে তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যদান করুন।